হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরুষদের টেস্টোস্টেরন হরমোন অর্থাৎ সেক্স হরমোন বৃদ্ধির উপায় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। একজন পুরুষের পুরুষত্ব বজায় থাকে কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে। এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু একজন ছেলেকে পুরুষে পরিণত হতে সাহায্য করে। মুখের চুলদাড়ি গজানো বা শরীরের বিভিন্ন অংশে হেয়ার গ্রোথ হওয়া, গলার স্বর পুরুষে পরিণত হওয়া, এছাড়াও মাসেল বিল্ডিং, সেক্সুয়াল ড্রাইভ অর্থাৎ যৌন ক্ষমতা বজায় রাখা, স্পার্ম কাউন্ট অর্থাৎ শুক্রাণুর পরিমাণ ঠিক থাকা, এছাড়া বোন ডেন্সিটি, এই সমস্ত বিষয়ে কিন্তু টেস্টোস্টেরন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো ফ্রেন্ডস, একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন হরমোন যে কোনো সময় কমে যেতে পারে, তার বয়স সন্ধিকালের আগেও কমে যেতে পারে। এছাড়াও অনেক পুরুষের যখন বিয়ের পর ইনফার্টিলিটি প্রবলেম দেখা যায়, অনেক চেষ্টার পরও যখন কনসিভ হয় না, তখন কিন্তু সেই পুরুষটার দেখা যায় টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম আছে তার শরীরে। অথবা কারো কারো ক্ষেত্রে বাচ্চা হয়ে যাওয়ার পরও কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যেতে পারে। এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু একজন পুরুষের জীবনে অনেক গুরুত্বপূর্ণ হরমোন এবং অনেক ডমিনেন্ট হরমোন এটি। তো ফ্রেন্ডস, এখনকার সময়ে টেস্টোস্টেরন হরমোন অর্থাৎ মেল সেক্স হরমোন, এই হরমোনের প্রবলেম কিন্তু বহু পুরুষদের মধ্যে দেখা দিয়েছে। তো এখনকার পুরুষদের ক্ষেত্রে অনেক আগেই তরুণ বয়স থেকেই কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমতে শুরু করেছে। এর মূল কয়েকটি কারণ হচ্ছে আনহেলদি লাইফস্টাইল, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, অ্যাক্টিভিটি কম করা এবং পর্যাপ্ত ঘুমের অভাব। তো ফ্রেন্ডস, আপনার মধ্যে যদি টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে? যদি আপনার স্বাভাবিক জীবনযাপনে আপনি ক্লান্ত বোধ করেন, এছাড়াও যদি দেখেন আপনার বডি মাসেল কমে যাচ্ছে, আপনার শরীরে ফ্যাট বৃদ্ধি পাচ্ছে, পেটে চর্বি জমছে, এছাড়াও যদি দেখেন আপনার যৌন ক্ষমতা কমে গেছে, ইরেকটাইল ডিসফাংশন দেখা দিয়েছে, প্রিম্যাচিওর ইজাকুলেশন হচ্ছে, তাহলে কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম হয়ে যেতে পারে। এছাড়াও পুরুষ বন্ধাত্বের আরেকটা মূল কারণ হলো টেস্টোস্টেরন হরমোন ড্রপ হয়ে যাওয়া। সিমেনের পরিমাণ কমে যায়, সিমেনের মধ্যে যে স্পার্ম প্রোডাকশন, শুক্রাণুর উৎপাদনও কম হয়ে যায় এবং পেনিসের সাইজেরও সমস্যা দেখা দেয় অনেকের ক্ষেত্রে। এছাড়াও চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনাকে আগে টেস্ট করে দেখতে হবে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেছে কিনা। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন বুস্ট আপ করার জন্য আপনারা হয়তো কোনো রকম বাইরে থেকে টেস্টোস্টেরন নিতে শুরু করলেন, কিন্তু এটা একদমই করবেন না। কারণ বাইরে থেকে যদি আপনারা টেস্টোস্টেরন হরমোন নিয়ে থাকেন, তাহলে আপনাদের টেস্টোস্টেরন হরমোনের যে প্রোডাকশন, টেস্টিকলের কর্মক্ষমতা কিন্তু কমে যাবে। তাই জন্য আপনারা লাইফস্টাইল পরিবর্তন, কিছু এক্সারসাইজ এবং ভেষজ উপাদান দিয়ে যদি টেস্টিকলের কর্মক্ষমতা ফেরাতে পারেন, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের শরীর অনেক বেশি হেলদি হবে এবং আপনাদের টেস্টিকলের কর্মক্ষমতা ফিরে আসবে এবং টেস্টোস্টেরন উৎপাদন বেড়ে যাবে। তো ফ্রেন্ডস, এই আয়ুর্বেদিক ভেষজ এবং উদ্ভিদের নির্যাস এবং খনিজ উপাদান, এগুলো কিন্তু সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকারী বলে প্রমাণিত হয়েছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে রিকমেন্ড করব মেনসিওর টেস্টোস্টেরন বুস্টার, কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে আয়ুর্বেদিক ভেষজগুলোর সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এটার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যাদের টেস্টোস্টেরন লেভেল কম আছে তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী হবে এই মেনসিওর টেস্টোস্টেরন বুস্টার। তো ফ্রেন্ডস, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই মেডিসিনটি কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি। আমরা যদি প্রাকৃতিক কোনো উপাদান থেকে সমস্যার সমাধান নিই, তাহলে কিন্তু আমাদের শরীরে কোনো রকম সাইড এফেক্ট হবে না। যে টেস্টোস্টেরন হরমোন, এটা কিন্তু পুরুষদের টেস্টিকল থেকে প্রোডিউস হয়। তো ফ্রেন্ডস, টেস্টিকলের কার্যক্ষমতা ফেরানোর জন্য কিন্তু ভেষজ উপাদান সব থেকে কার্যকরী উপাদান, এবং আপনাদের ডায়েট এবং এক্সারসাইজ, সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই মেডিসিনটা আমি এই জন্য রিকমেন্ড করছি কারণ 30-40 বছর বয়সী 30 জন পুরুষের মধ্যে এই মেনসিওর টেস্টোস্টেরন বুস্টার নিয়ে একটা রিসার্চ করা হয়। এই 30 জন পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা 300 ন্যানোগ্রাম প্রতি ডেসিলিটারের নিচে ছিল এবং টেস্টোস্টেরন ঘাটতির অন্তত 1টি সিমটম তাদের মধ্যে দেখা গেছে। তো ফ্রেন্ডস, এই অংশগ্রহণকারীদের 3 মাসের জন্য মেনসিওর টেস্টোস্টেরন বুস্টার এই মেডিসিনটি সেবন করতে বলা হয় এবং স্বাস্থ্যকর জীবনযাপন মেনটেন করতে বলা হয় এবং কিছু এক্সারসাইজ। 3 মাসের রিসার্চে এটি দেখা গেছে যে 80% পুরুষের মধ্যে টেস্টোস্টেরনের স্তরের উন্নতি হয়েছে এবং টেস্টিকলের কর্মক্ষমতা ফিরে এসেছে, স্ট্রং হয়েছে।
তো ফ্রেন্ডস, তার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব, আপনাদের যাদের টেস্টোস্টেরন হরমোনের প্রবলেম হচ্ছে, তারা কোনো রকম ইনজেকশন বা বাইরে থেকে কোনো রকম হরমোন ড্রাগ না নিয়ে আপনারা প্রাকৃতিকভাবে মেনশিওর টেস্টোস্টেরন বুস্টার ইউজ করুন। এর মধ্যে যে সমস্ত উপাদানগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে গোখারু, তালমাখানা, সফেদ মুসলি, ভেনা কাহু, জীবন্তী, অশ্বগন্ধা, কঞ্চ বীজ, উডাঙ্গন বীজ। তো ফ্রেন্ডস, এই উপাদানগুলো কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক এবং সম্পূর্ণ ভেষজ উপাদান। সে ভেষজ উপাদানের কিন্তু কোনো রকম সাইড এফেক্ট হয় না। আমরা যে সমস্ত খাবারগুলো ইউজ করি প্রকৃতি থেকে পাওয়া, সেই খাদ্যগুলো থেকেই কিন্তু মেডিসিনটি তৈরি। তো মেডিসিনটিতে যে উপাদানগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু এক ধরনের খাদ্য। তো খাদ্য কখনো আমাদের শরীরের জন্য কিন্তু হার্মফুল হয় না। সুতরাং যাদের টেস্টোস্টেরন হরমোনের প্রবলেম আছে তারা অবশ্যই মেনশিওর টেস্টোস্টেরন বুস্টার মেডিসিনটি সেবন করতে শুরু করুন। তো কিভাবে আপনারা সেবন করবেন সেটা আমি পরে বলছি, তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জেনে নিন। আপনারা এর সাথে সাথে কিন্তু এক্সারসাইজ অবশ্যই করতে হবে, কারণ আপনাদের লাইফ স্টাইল যদি প্রপারলি হেলদিভাবে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনারা খুবই সহজে আপনাদের প্রবলেমকে কিওর করতে পারেন। এটা সেবন করার সাথে সাথে আপনারা প্রতিদিন শলভাসন এবং ভুজঙ্গাসন, এই দুটো আসন অবশ্যই করবেন। তো ফ্রেন্ডস, শলভাসন আপনারা এইভাবে করবেন, উপর হয়ে শুয়ে পড়ে হাতের ওপরে এবং বডির ওপরে ভর দিয়ে পাগুলোকে পিছন থেকে এভাবে ওপর দিক করে দেবেন এবং 20 সেকেন্ডের মধ্যে আবার আপনারা আপনাদের সঠিক পজিশনে ফিরে আসবেন। এইভাবে আপনারা 5 বার এই আসনটি রিপিট করবেন। নেক্সট হচ্ছে আপনারা ভুজঙ্গাসন করবেন, আপনারা আবারও বডির ওপরে ভর দিয়ে উপর হয়ে শুয়ে পড়ুন এবং সামনের পোর্শনটা দেখুন, হাত দিয়ে হাতের সাহায্যে আপনারা সামনের দিকটি এভাবে উঁচু করুন এবং 3 মিনিটের মধ্যে আপনারা আবারও আপনাদের আগের পজিশনে ফিরে আসুন। তো ফ্রেন্ডস, এটাও আপনারা এইভাবে 5 বার রিপিট করুন। এছাড়াও আপনারা সকালবেলা অবশ্যই হাঁটা অভ্যাস করবেন, প্রতিদিন 30 থেকে 45 মিনিট এক্সারসাইজ করবেন এবং আপনারা হেলদি ডায়েট মেনটেন করবেন। আপনাদের খাদ্য তালিকায় গোটা শস্য যুক্ত করুন, সবুজ শাকসবজি যুক্ত করুন, ফল যুক্ত করুন, মাছ, রেড মিট এবং প্রোটিন জাতীয় খাদ্য আপনারা বেশি পরিমাণে যুক্ত করুন। যে কার্বোহাইড্রেট ফাইবার রিচ সেই ধরনের কার্বোহাইড্রেট আপনারা খাদ্য তালিকায় যুক্ত করুন। নেক্সট হচ্ছে মেডিসিন আপনারা কিভাবে সেবন করবেন। প্রতিদিন সকালবেলা এবং রাতে 2 টাইম আপনারা 1টা করে মেডিসিন দেবেন খাবার পর। ডেইলি 2টি করে মেডিসিন আপনারা সেবন করুন এবং হেলদি লাইফস্টাইল এবং হেলদি ডায়েট মেনটেন করুন। দেখুন আপনার টেস্টোস্টেরনের সমস্যা অবশ্যই কিওর হয়ে যাবে। তো ফ্রেন্ডস, মেডিসিনটি সংগ্রহ করতে ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশন চেক করুন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করুন। আর সমস্ত দেশের জন্য বলবো, প্রথম যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সমস্ত দেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন। তবে বাংলাদেশের ভিউয়ারদের যদি পারচেস করতে প্রবলেম হয় তাহলে আপনারা প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন, কোনো রকম অসুবিধা হবে না, আপনারা সেখান থেকে পারচেস করে নিতে পারেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থেকে সাবস্ক্রাইব করুন।